আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই কিরিংটা তৈরি করে দেখাবো। এই যে চাবির হোল্ডার, এটার মধ্যে চাবিটা লাগানোর সিস্টেমটা হচ্ছে এই যে এইভাবে, এই যে এমন করে, এই যে আমি আরেকটা দেখাচ্ছি, এইভাবে এই কি হোল্ডারটা তৈরি করার জন্য আমি মিডিয়াম সামারিয়ান সুতা নিয়েছি আর হুক সাইজ 3.5 mm। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব, স্লিপ নট দিয়ে এখানে চেন করব 16টা চেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এই 16টা চেন করব। এখন এই যে প্রথম চেনটার মধ্যে জয়েন দিয়ে দিব, এইভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এতে একটা রিং হলো। এখন এই রিংটার মধ্যে আমি কাজ করব। প্রথমে 3টা চেন করব, 3টা চেনকে একটা ডাবল ক্রুশি ধরব, এতে 3টা চেন, এটাকে একটা ডাবল ক্রুশি ধরব। তারপরে এই জায়গায় আরও এখানে 16টা চেন আছে, 16টা চেনের মধ্যে আমি এখানে 32টা ডাবল ক্রুশি করব। এই 3টা চেনকে একটা ধরব আর এখানে আরও 31টা ডাবল ক্রুশি করব, মোট 32টা ডাবল ক্রুশি হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এইভাবে 32টা ডাবল ক্রুশি করব। তো 32টা যে ডাবল ক্রুশি করেছি, এখন জয়েন দিব এই 3 নম্বর চেনটার মধ্যে, 1, 2, 3, এই 3 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এখন এখানে 3টা চেন করব, 3টা চেনকে একটা ডাবল ক্রুশি ধরব আর এই যে এই পরের ডাবল ক্রুশির ঘরে আরেকটা ডাবল ক্রুশি করব। এইভাবে আমি 8টা ডাবল ক্রুশির উপর 8টা ডাবল ক্রুশি করব। এই যে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা ডাবল ক্রুশি করলাম। তারপরে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা ডাবল ক্রুশি বাদ দিয়ে, এই যে 8টা ডাবল ক্রুশি বাদ দিয়ে এই যে 9 নম্বর ডাবল ক্রুশিটা থেকে আবার 8টা ডাবল ক্রুশি করব। এই যে এই জায়গা দিয়ে 8টা ডাবল ক্রুশি বাদ দিলাম, আবার গুনে নেই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখন আবার 8টা ডাবল ক্রুশি করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই তো এখানে আবার 8টা ডাবল ক্রুশি করলাম, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আর এখানে আবার 8টা ডাবল ক্রুশি আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই যে 8টা ডাবল ক্রুশি আছে। এখন এখানে জয়েন দিব আমি 3 নম্বর চেনটার মধ্যে, 1, 2, 3,
এই যে তিন নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। স্লিপ স্টিচ দিয়ে সুতাটা কেটে দিব। এই তো আমার ফ্রকের বডিটা রেডি। এই তো এখন নিচের অংশটা করব। এই তো এইটা আমি কাজ শুরু করব। এই যে এখানে প্রথম যেই ডাবল ক্রুশিটা আছে, এই যে এই ডাবল ক্রুশির এই যে এই চেনটার মধ্যে থেকে, এই যে ডাবল ক্রুশি এই ফাঁকা জায়গাটা থেকে, এই যে দুইটা ডাবল ক্রুশির মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে সেই জায়গাটার মধ্যে আমি কাজ করব। এই যে এখান থেকে প্রথমে একটা স্লিপ নট দিয়ে নেই। এই ডাবল ক্রুশির এই ফাঁকা জায়গাটায় এই এখানে এক দুই তিন, এই তিনটা চেনকে একটা ডাবল ক্রুশি ধরব। তারপর এই এই ফাঁকা জায়গাটার মধ্যেই আবার একটা ডাবল ক্রুশি, দুইটা ডাবল ক্রুশি হলো, তারপর একটা চেন, এই একই ঘরে দুইটা ডাবল ক্রুশি, এক এই দুই, তারপর এই যে এই একটা ডাবল ক্রুশি আর এই একটা ডাবল ক্রুশি, দুইটা ডাবল ক্রুশি বাদ দিয়ে তিন নাম্বার ডাবল ক্রুশিটার মধ্যে আবার ডাবল ক্রুশি করব। এক দুই, একটা চেন আবার এই একই ঘরে দুইটা ডাবল ক্রুশি, তারপর আবার এই ডাবল ক্রুশিটা আর এই ডাবল ক্রুশিটা বাদ দিব। বাদ দিয়ে এই যে মাঝখানে এই এখানে একটা দুইটা ডাবল ক্রুশি বাদ দিলাম, আবার এক দুই, দুইটা ডাবল ক্রুশি বাদ দিয়ে এই যে এই ডাবল ক্রুশিটার মাঝখানে এই এইভাবে একটা ডাবল ক্রুশি করব। আর একটা ডাবল ক্রুশি করলাম, তারপর একটা চেন, চেন করে একই ঘরে আবার দুইটা ডাবল ক্রুশি, এক এই দুই, তারপর আবার দুইটা ডাবল ক্রুশি বাদ দিব, এক দুই, দুইটা ডাবল ক্রুশি বাদ দিয়ে এই যে এই ডাবল ক্রুশিটার ঘরে দুইটা ডাবল ক্রুশি করব। একটা চেন, দুইটা ডাবল ক্রুশি, একই ঘরে দুইটা ডাবল ক্রুশি, এই এই যে দুইটা ডাবল, এই এই ঘরটার প্রথম ঘরটার মধ্যে দুইটা ডাবল ক্রুশি, একটা চেন, দুইটা ডাবল ক্রুশি, তারপরে দুইটা ডাবল ক্রুশি স্কিপ করে পরের ঘরে আবার দুইটা ডাবল ক্রুশি, একটা চেন, দুইটা ডাবল ক্রুশি, আবার দুইটা ঘরে স্কিপ করে আবার দুইটা ডাবল ক্রুশি, একটা চেন, দুইটা ডাবল ক্রুশি, এইভাবে এই যে সামনের বডিটার করা শেষ। এখন পরের বডিটা যাব। এই এই যে এখানে আবার এই বডিটা করার সময় আবার এই যে প্রথম এই যে এই জায়গাটায়, এই জায়গাটায় প্রথম একটা দুইটা ডাবল ক্রুশি করব, এক দুই, দুইটা ডাবল ক্রুশি, একটা চেন, তারপর আবার দুইটা ডাবল ক্রুশি, এক দুই, তারপর দুইটা ঘর স্কিপ করব, এক দুই, দুইটা ঘর স্কিপ করে এই যে পরের মাঝখানের এই ডাবল ক্রুশিটার মধ্যে আবার দুইটা ডাবল ক্রুশি করব, দুইটা ডাবল ক্রুশি, একটা চেন, এই দুইটা ডাবল ক্রুশি, তারপর আবার দুইটা ঘর স্কিপ করব, করে এই যে মাঝখানের এই ডাবল ক্রুশিটার মধ্যে দুইটা ডাবল ক্রুশি, একটা চেন, দুইটা ডাবল ক্রুশি করব, একটা চেন, দুইটা ডাবল ক্রুশি, তারপর আবার দুইটা ঘর স্কিপ করব, করে এই যে এই ঘরের এই ফাঁকা জায়গাটার মধ্যে দুইটা ডাবল ক্রুশি, দুইটা একটা চেন, দুইটা ডাবল ক্রুশি করব, একটা চেন, আবার দুইটা ডাবল ক্রুশি,
তারপর জয়েন দিয়ে দিব এই যে তিন নাম্বার, এই যে এখানে তিন নাম্বার চেনটার মধ্যে, এক দুই তিন, তিন নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই আমার ফ্রকের নিচের অংশটা এই যে এতটুকু হলো। এখন পরের রাউন্ডে চলে যাব। এটা যাওয়ার জন্য প্রথমে তিনটা চেন করব, তিনটা চেনকে একটা ডাবল ক্রুশি ধরব, তারপরের এই যে ডাবল ক্রুশির ঘরে একটা ডাবল ক্রুশি করব। এইভাবে তারপর এই যে একটা চেনের গ্যাপ, এই চেনের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রুশি করব, তারপরে এই যে দুইটা ডাবল ক্রুশির উপর এই যে এখানে দুইটা ডাবল ক্রুশি করব। তারপর এই যে এখানে এখানে আসবো আবার এই যে প্রথম দুইটা ডাবল ক্রুশির উপর, প্রত্যেকটা ডাবল ক্রুশির উপর একটা করে ডাবল ক্রুশি করব, আর এই যে চেনের ঘরটার মধ্যে একটা ডাবল ক্রুশি করব। এই যে এখানে একটা চেন, এই চেনটার জায়গায় একটা ডাবল ক্রুশি করব। তারপরে আবার এই যে এখানে চারটা ডাবল ক্রুশি একসাথে, এই যে চারটা ডাবল ক্রুশির উপরে চারটা ডাবল ক্রুশি করব, তারপরে এই যে চেনের গ্যাপ এই জায়গাটায় একটা ডাবল ক্রুশি করব। এই রাউন্ডটা এইভাবেই করব, প্রত্যেকটা ডাবল ক্রুশির উপর একটা করে ডাবল ক্রুশি, আর চেনের গ্যাপে একটা ডাবল ক্রুশি। এতে এটা চেনের গ্যাপ, এই জায়গাটায় একটা ডাবল ক্রুশি, তারপর আবার প্রত্যেকটা ডাবল ক্রুশির উপর একটা করে ডাবল ক্রুশি। এভাবেই পুরোটা রাউন্ড শেষ করব। এই যে এতে এই রাউন্ডটা শেষ। এখন জয়েন দিব এই যে এক দুই তিন, তিন নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এখন পরের রাউন্ডটা করব, আবার তিনটা চেন করব, তিনটা চেনকে একটা ডাবল ক্রুশি ধরব, তারপরের ডাবল ক্রুশির ঘরে একটা ডাবল ক্রুশি করব। এই যে তারপরে একটা ডাবল ক্রুশি। এই রাউন্ডটা এমনই হবে, প্রত্যেকটা ডাবল ক্রুশির উপর একটা করে ডাবল ক্রুশি হবে। এইভাবে প্রতিটা ডাবল ক্রুশির উপর একটা করে ডাবল ক্রুশি। এই রাউন্ডটা শেষ হয়েছে। এখন একটা স্লিপ স্টিচ দিয়ে সুতাটা আমি কেটে দিব, এক দুই তিন, এই যে তিন নাম্বার চেনটার মধ্যে। এখন একটা চেন করব, চেন করে এই যে সুতাটা কেটে দিলাম। ফ্রকটা তৈরি করা শেষ। এই যে এখন নিচে একটা বর্ডার দিয়ে দিব। প্রথমে একটা এই যে স্লিপ নট দিব, স্লিপ নট দিয়ে এই যে এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রুশি করব। এই সিঙ্গেল ক্রুশি হলো, তারপর দুইটা চেন, দুইটা চেন করে এই যে সিঙ্গেল ক্রুশির এই জায়গাটায় দুইটা ডাবল ক্রুশি করব, এক দুই, দুইটা ডাবল ক্রুশি করে এখন এই যে এক দুই, দুইটা ডাবল ক্রুশির ঘর স্কিপ করে এই যে তিন নাম্বার ডাবল ক্রুশিটার ঘরে একটা সিঙ্গেল ক্রুশি করব। এইতে এইভাবে, তারপর আবার দুইটা চেন, দুইটা চেন করে এখন ডাবল ক্রুশির এই যে এই পাশে এই মাঝখানের যে ফাঁকা জায়গাটা এই যে এই জায়গাটার মধ্যে দুইটা ডাবল ক্রুশি করব, এক দুই, তারপর আবার দুইটা ঘর স্কিপ করব, এক দুই, দুইটা ঘর বাদ দিয়ে তিন নাম্বার ঘরের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রুশি করব।
তারপর আবার দুইটা চেন করে এই যে মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে দুইটা ডাবল ক্রোশি করব। এক, দুই। তারপর আবার দুইটা ঘর স্কিপ করব, এক, দুই। দুইটা ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে, এক, দুই, তিন। এই যে তিন নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর আবার দুইটা চেন করে এই যে সিঙ্গেল ক্রোশির এই ফাঁকা জায়গাটার মধ্যে দুইটা ডাবল ক্রোশি করবে এইভাবে, এক, দুই। আবার তিন নাম্বার চেন, এক, দুই, তিন। তিন নাম্বার ডাবল ক্রোশি ঘরে একটা সিঙ্গেল ক্রোশি, দুইটা চেন এই মাঝখানের এই জায়গাটার মধ্যে দুইটা ডাবল ক্রোশি, তারপর এক, দুই, তিন। তিন নাম্বার ডাবল ক্রোশি ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশি। এই যে এটা চারপাশ দিয়ে করব। এই তো পুরোটা রাউন্ড করা শেষ, এখন জয়েন দিব। এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশিটা নিয়েছিলাম এই জায়গাটা একটা স্লিপ স্টিচ দিয়ে চেন দিয়ে আমি সুতাটা কেটে দিব। তারপরে এই যে এই পাশের সুতাগুলি আমি এই যে এই সুই দিয়ে ঢুকিয়ে দিব। আচ্ছা, এই উপরে এইটা করে নেই হাতলটা, তারপর আমি সুই দিয়ে কীভাবে ঢুকাতে হয় এটা দেখিয়ে দিব। এই যে এইভাবে, এই যে চাবি লাগানোর জন্য এইভাবে একটা আমি ফিতা তৈরি করে নিব। ফিতাটা তৈরি করবো এই যে এই কালারের সুতাটা দিয়ে। আমি ফিতাটা করব এই ঘরটার মধ্যে, এই যে এখান থেকে শুরু করেছি, এই যে তারপর এক, এই যে দুই নাম্বার, এখানে একটা ঘর বাদ দিব, এই যে দুই নাম্বার এই জায়গাটা থেকে শুরু করব। এই জায়গায় চেন করব আমি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো, ষোলো, সতেরো, আঠারো, উনিশ, বিশ, একুশ, বাইশ, তেইশ, চব্বিশ, পঁচিশ, ছাব্বিশ, সাতাইশ, আঠাশ। আঠাশটা চেন করলেই হবে। এখন জয়েন দিব। এই যে এই ঘরটা থেকে শুরু করেছি, তখন মাঝখান থেকে একটা ঘর বাদ দিব, এই যে এই সিরিয়ালের এই যে এই ঘরটা, তারপর একটা ঘর বাদ তার পরের ঘরে। এই যে এখান থেকে এক, দুই, দুই নাম্বার এই যে ডাবল ক্রোশিটার থেকে মধ্যে, দুই নাম্বার ডাবল ক্রোশিটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, দিয়ে এই যে সুতাটা কেটে দিব। এখন এই সুতাগুলি আমি ভিতর দিক থেকে ঢুকিয়ে দিব, এই যে এইভাবে। এটারও এইভাবে, তারপর এমন করে আমি এই যে সুতাগুলি সবগুলি ভিতর দিক থেকে দিয়ে দিব এই সুইটা দিয়ে। এই যে প্রতিটা সুতা এইভাবে ভিতর দিক থেকে দিয়ে দিয়ে এই সুতাটা আমি কেটে দিব এগুলি। এই তো প্রত্যেকটা সুতা এই যে আমি ভিতর দিক দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছি,
এই যে কালার, এটা আমি এক কালার করেছি, আর ছোট্ট একটা ফুল এখানে দিয়ে দিয়েছি। চাবির মধ্যে লাগানোর জন্য এই যে সুতাটা এইভাবে চাবিটার মধ্যে দিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।